বিকেল 4টা নাগাদ বাংলার প্রথম ব্যক্তি হিসেবে নাইসেরে পরীক্ষামূলকভাবে করোনা টিকা নেবেন মেয়র ফিরহাদ হাকিম। গত সোমবারই একথা জানিয়েছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই সভায় তিনি আর্থসামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, সেই সঙ্গে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরও দেবেন তিনি। আগামীকাল তমলুক গড়বেতায় বৈঠক রয়েছে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে তার এই কর্মসূচি, যদিও তিনি তৃণমূলে থাকছেন কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট নয়। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, ভর্তুকি বিহীন 14 কিলো 200 গ্রাম সিলিন্ডারের দাম 50 টাকা বেড়েছে, যার ফলে নতুন দাম হয়েছে 670 টাকা 50 পয়সা। ডিসেম্বর মাসে দেশজুড়ে 10 দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক, যদিও 4টি রবিবার, 2 এবং 4 শনিবার আছে, তবে স্থানীয় উৎসব মেনেই রাজ্যের ছুটিগুলি নির্ধারিত হবে। দিল্লিতে অব্যাহত কৃষক আন্দোলন, পরিস্থিতি সামাল দিতে বিজেপি সরকারের তরফ থেকে 3রা ডিসেম্বর বৈঠকের আহ্বান জানিয়েছে, যদিও কৃষকরা কেন্দ্রে চিঠি লিখে নিজেদের বক্তব্য জানাবেন বলে জানিয়েছেন। বাজারে ভ্যাকসিন এলেও তা সবাইকে দেওয়া হবে না, বুধবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিডের চেন ভাঙাই প্রধান লক্ষ্য, ফলে কিছু মানুষকে প্রতিষেধক দেওয়া হলেই বাকিরাও মাস্ক পরতেই হবে বলে জানান ICMR এর বলরাম ভার্গব। করোনা পরবর্তী পরিস্থিতির পর অবশেষে আসানসোল ডিভিশনে চালু হচ্ছে রেল পরিষেবা, বুধবার সকাল থেকে চালু হবে এই পরিষেবা। আসানসোলের পাশাপাশি বীরভূম বর্ধমান রামপুরহাটের লুপ লাইনেও চালু হচ্ছে রেল পরিষেবা, দীর্ঘ 8 মাস পর ট্রেন চালু হওয়ার খুশি জনসাধারণ। রাতের অন্ধকারে প্রতিবন্ধী যুবককে পুড়িয়ে মারার চেষ্টা, ঘটনাটি ঘটেছে সোনাপুর থানার সাহেবপুর সর্দার পাড়া এলাকা, রাত 2 নাগাদ রাধেশ্যাম হালদার নামক ওই যুবককে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।